আমার বিরোধী ঐক্যমঞ্চ প্রার্থীজন বিপুল ভোটত জয়লাভ করব, কারণ বিজেপির যখন ক্যান্ডিডেট সেই ক্যান্ডিডেট যেন এজন সালফা সরিন্দাগ আলফা, আর তার বিরুদ্ধে সাংঘাতিক ধরনের অভিযোগ আছে। তার বিরুদ্ধে নগাঁও জেলার বহু হত্যাকাণ্ড করার অভিযোগ আছে, বহু হত্যাকাণ্ডত জড়িত থাকার অভিযোগ আছে, আর বিরুদ্ধে এক্সট্রেশন মানুষের জোর করে পয়সা কাহি অনার অভিযোগ আছে। গতি এজন এক্সট্রেশনিস্ট, তার বিরুদ্ধে এক্সট্রেশনিজম আপনার অভিযোগ আছে, যার বিরুদ্ধে হত্যাকাণ্ডের গোচর আছে, হত্যাকাণ্ডের অভিযোগ আছে, ডেফিনেটলি মানুষকে নগাঁর মানুষ কেউ ভোট দিবলে নাথাকে। প্রথম কথা, নগাঁওবাসীর জীবন আর সম্পত্তির নিরাপত্তা তেওঁৰ হাতত নাই, বিজেপি ক্যান্ডিডেটের হাতত নাই। সুরেশ বরালে মানুষে ভয় করে, সেখানে কোনো ব্যবসায়ী ভোট দিব নিবিচার, কারণ তেওঁৰ হাতত জীবন আর সম্পত্তি সুরক্ষিত নহয়। দ্বিতীয় কথা, বিজেপিয়ে ইমান ভয় খাইছে যে কেইদিনমান আগতে কৈছিল যে মিয়ার ভোট নালাগে, মুখ্যমন্ত্রী সদায় কে যে ধুবুরীলে গেলে বরপেটালে গেলে আর লাহরি কাটালে গেলে বোলে সদায় মানে বাংলাদেশে অহা যেন লাগে, বোলে সদায় বাংলাদেশে অহা যেন লাগে, সদায় কে যে ইয়াতে বাংলাদেশী বিলাকে আছে। এটা কিন্তু লাহরি কাটত মিটিং করে আছে, আজি পিজি হাজারিকার টকার টুকুরা একটা লই নগাঁত বহি গোটাই মুসলমান মানুষবিল কিনবর কারণ মুসলমান মানুষের মধ্যে ধন বিলাই আছে, কিন্তু অভিযোগ মানুষের মাজের বারম্বার আহি আছে পিজি হাজারিকে টকার টুকুলা এটা লো মুসলমান মানুষ কিনবর কারণে বহুত টকার ধনের টুকুলা এটা লোক মানুষ কিনবর কারণে মুসলমান মানুষ এটা বিজেপি মিয়ার ভোট লাগে, ইয়ার আগতে নালাগে। ইয়ার আগতে কে আছিল যে মিয়ার দেশখন খালে, মিয়ার মাজতে গোটাই চুর আর বেকার বিলাক আছে বলে কৈছিল, সেইকারণে মিয়া মানুষের ভোটবিলাক ভাঙি দিছিল, সেইকারণে মিয়া মানুষের আমি বিজেপি দলটা কেবল আর কেবল মিয়ার উপর নির্ভরশীল হয়েছে, মুসলমানের উপর নির্ভরশীল, বিজেপি মানে মুসলমানের ভোট নালাগে আগতে, এটা কেবল আর কেবল মিয়া ভোটের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছে। গতি হিমন্ত বিশ্ব শর্মার একদম অতি লুকিবাগর মরা মানুষ, যেফলে স্বার্থ থাকে সেইফলে মানুষ, বিজেপিকে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করে খুঁজে আনহাতে কেউ মুসলমান আর মিয়ার ভোটের কারণে পাগল হয়ে গেছে। এটা বিজু হাজারিকা আর হিমন্ত বিশ্ব শর্মা মিয়া ভোটের কারণে পাগল হয়ে আছে, এই কিন্তু বিজু হাজারিকা আর হিমন্ত বিশ্ব শর্মায় মিয়া নেতার খবর কারণে পাগল হয়ে আছে। মুসলমানের ভোট নালাগে, মুসলমান দেশের শক্তি, মুসলমান এই লাহরিঘাট এলাকার মুসলমান এলাকা সেই অঞ্চলের আটাইতো বেশি ভোট পাম বলে কোয়া, আর মুসলমানের ভরিত ধরবলিয়া অবস্থা। এটাতো হিমন্ত বিশ্ব শর্মা পিজি হাজারিকা দুটাই কাম করেছে না, পয়সা দিছে আর মুসলমানের ভোট ধরে সেবা করেছে, মুসলমানের ভোট ধরে সেবা করেছে না পিজি হাজারিকা হিমন্ত বিশ্ব শর্মা, আপনাদের চাপ মুসলমানের ভোট ধরে সেবা করেছে যে আপনাদের আমার বসালে বসব, আপনাদের ভোটটা নিদিব, কোনো শিক্ষিত মানুষে কোনো অসমীয়া মানুষে এটা বিজেপিক ভোট নিদিয়ে, কারণ এটা হত্যাকাণ্ডে জড়িত আর সুর ডকাইতে আপনার পয়সা কাঢ়ি অনা কাম এক্সট্রেশনত জড়িত মানুষ ক্যান্ডিডেচার দিছে। গতি এই মুহূর্তে মানে সকলকে আহ্বান জানাইছো যে দেশের দেশ রক্ষার স্বার্থ, দেশের সংবিধান রক্ষার স্বার্থ, আর বিজেপির বেশিবাদী স্থাপন ভঙ্গ করার স্বার্থ, সাম্প্রদায়িক বিজেপিক প্রতিহত করার স্বার্থ, আহক আমি সকলে বিজেপির বিরুদ্ধে আজমল হল বিজেপির ভিত্তি সকলে জানে, বিজেপির পয়সা লো বিজেপির হয়ে আর বিজেপির স্বার্থ পূরণ করবর কারণে এটা কাম করে আছে। গতি মানে সকলকে অনুরোধ জানাও, মুসলমান রাইজক মানে আহ্বান জানাও, সচাকে যদি বিজেপির শাসন দূর করা সচাকে যদি সাম্প্রদায়িক রাজনীতি বন্ধ করতে তাহলে মানে সকল মুসলমান রাইজকে এআইডিএফ ভোটদান নকরিবর কারণে আর বিজেপি ভোটদান করবর কারণে আহ্বান জানাই।